রাজ্যে আরও একটি গভর্নমেন্ট এইডেড স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার এবং ক্লার্ক পদের নিয়োগের এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় লে মেমোরিয়াল গার্লস হাই স্কুল দেখতে পাচ্ছ লে মেমোরিয়াল গার্লস হাইস্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় রাজা সুবোধ মল্লিক স্কোয়ার দেখতে পাচ্ছ কলকাতা দেখতে পাচ্ছ ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে তো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছি যে কলকাতার যে মল্লিক স্কোয়ারে সেই লি মেমোরিয়াল গার্লস হাই স্কুলের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এখানে তোমরা কিন্তু একবার আবেদন করার আগে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে নেবে কেমন ইসে দেখতে পাচ্ছ রিকগনাইজড ফুলি গভড এডেড ক্রিস্টান মাইনরিটি বেঙ্গলি মিডিয়াম গার্লস হাই স্কুল দেখতে পাচ্ছো এটি কিন্তু একটি গভ এডেড ক্রিস্টান মাইনোরিটি দেখতে পাচ্ছ বেঙ্গল মিডিয়াম দেখতে পাচ্ছ গার্লস হাইস্কুল কেমন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট তরফ থেকে এখানে তোমাদের আবেদন করতে বলা হচ্ছে ফর ওয়ান পোস্ট অফ দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য একটি এখানে শূন্য পদ রয়েছে ইন পিওর সায়েন্স দেখতে পাচ্ছ পিওর সায়েন্স বিষয়ে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ক্ষেত্রে ইন নর্মাল সেকশন নর্মাল সেকশনে তোমাদের নিয়োগটি হবে অ্যান ওয়ান পোস্ট অফ ক্লার্ক দেখতে পাচ্ছ এমন একটি শূন্য পদ রয়েছে তোমাদের ক্লার্ক পদের জন্য দেখতে পাচ্ছ এখানে মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছো বলে দেওয়া হয়েছে ফর দ্য পোস্ট অফ পিওর সায়েন্স পিওর সায়েন্স পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হয়েছে দেখতে পাচ্ছে বলা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট মার্কস উইথ পাস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটের সাথে তোমাদের কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তোমাদের সেই পিওর সায়েন্স বিষয়ের উপর অথবা পোস্ট গ্রাজুয়েট তোমাদের কিন্তু হতে হবে ইন পিওর সায়েন্স এবং সাথে কিন্তু অবশ্যই তোমাদের বিএড থাকতে হবে দেখতে পাচ্ছ বিএড এবং সাথে ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের যদি থেকে থাকে সেই বিষয়ের ওপর গ্রাজুয়েট পাস অথবা পোস্ট গ্রাজুয়েট থাকো তাহলে আবেদন করতে পারবে এবং ফর দ্য পোস্ট অফ ক্লার্ক ক্লার্ক পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক অর ইটস প্ল্যান দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে কিন্তু এই ক্লার্ক পদের ক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে কেমন একটি শূন্য পদ রয়েছে উইথ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ টাইপিং দেখতে পাচ্ছ রাইটার ইন কম্পিউটার দেখতে অবশ্যই তোমাদের কিন্তু যে ইংলিশ টাইপিং রয়েছে তোমাদের কম্পিউটার উপর সেই ইংলিশ টাইপিং তোমাদের কিন্তু ক্লাক পদক্ষেত্রে জানা থাকতে হবে কেমন এজ অ্যান্ড রিল্যাকজেশন অব এজ এসন দেখতে পাচ্ছ এক এক দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমাদের বয়সের এখানে কিন্তু হিসাব করা হবে এবং বয়স কিন্তু অবশ্যই তোমাদের যে রুলস রয়েছে গভর্নমেন্ট রুলস সেই রুলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে অর্থাৎ আঠারো থেকে মোটামুটি চল্লিশ বছর মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কেমন এবং বলা হচ্ছে দেখতে হবে স্কেল অফ দ্য পে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অবশ্যই তোমাদের কিন্তু যে স্কেল অফ পে রয়েছে যে রূপা দু হাজার উনিশ সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে স্যালারি পাবে তোমরা অবশ্যই অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে এবং ক্লার্ক পোস্টের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ এখানে তোমার সেম তোমাদের কিন্তু রুপা দুই হাজার উনিশের অনুযায়ী তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে কেমন ডাবলবি ডাবলিউবি রুলস অনুযায়ী অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি অবশ্যই তোমাদের কিন্তু স্কুল সেক্রেটারির কাছে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি জমা করতে হবে বাই পোস্ট অলি শুধুমাত্র পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো দেখতে পাচ্ছ বাই পোস্ট উইদিন দেখতে পাচ্ছ ফিফটিন ডেজ ফিফটিন ডেজের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন ফর্মটি জমা করতে হবে তোমাদের আবেদন করার লাস্ট ডেট আমি তোমাদের জানিয়ে দেবো কত তারিখ রয়েছে ফ্রম দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে যে যে উইথ টু সেটস অফ সেলফ অ্যাটাস্টেড কপি অবশ্যই কিন্তু দুই কপি করে সমস্ত কিছু তোমাদের কিন্তু জেরোক্স জমা করতে হবে দেখতে পাচ্ছ অফ অল টেস্টি মনে অবশ্যই তোমাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটগুলি দুই কপি করে জেরক্স করে তোমরা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে জমা করবে অ্যালং উইথ কপি অফ আধার দেখতেও সাথে কিন্তু তোমাদের আধার কার্ড অথবা পাসপোর্ট তোমাদের অবশ্যই জেরোক্স করে তোমরা সেলফ অ্যাটাস্টেড করে দেবে অনলি ফিমেল ক্যান্ডিডিটস মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন পিওর সায়েন্স পিওর সায়েন্স পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ যে ফিমেল ক্যান্ডিডেটটাই আবেদন করতে পারবে কেন তো পিওর সায়েন্স বিষয়ের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এবং ক্লার্ক পোস্টের ক্ষেত্রে মেল ফিমেল তোমরা কিন্তু উভয়েই আবেদন করতে পারবে কেমন এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে এই নোটিশটি আঠাশে জুনে দেখতে স্টেটমেন্ট পত্রিকায় প্রকাশিত হয় স্টেটমেন্ট পত্রিকায় আঠাশে জুন প্রকাশিত হয় তো আবেদন করা তোমাদের লাস্ট ডেট রয়েছে এখানে তেরোই জুলাই তেরোই জুলাই কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি অর্থাৎ তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি তোমরা কিন্তু সেন্ড করবে সেক্রেটারির কাছে অ্যাড্রেস কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে স্কুল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে তোমরা সেন্ড করবে এবং সেন্ড করার আগে অবশ্যই একবার তোমরা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে তো ফ্রেন্ডস তোমরা এলিজিবল ক্যান্ডিডেটরা অ্যাসিস্ট্যান্ট টিচার এবং তোমাদের ক্লার্ক পদের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করবে আর এই ভিডিওটি তোমার ভালো লাগলে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর এরকম চাকরি সম্মত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে